খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় এখন সুস্বাদু মালটার চাষ হচ্ছে। মালটার মৌসুমও শুরু হয়ে গেছে পাহাড়ে। সবুজ পাহাড়ে মিষ্টি মালটা শোভা ছড়াচ্ছে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে। আমরা বিদেশি মালটা খেয়ে থাকি, বাজারে প্রচুর হলুদ মালটা দেখি, কিন্তু এখন ইদানিং কিন্তু আমাদের যে বাড়ি মালটা একেটা সবুজ মালটা, সে খাগড়াছড়ি পাহাড়ে কিন্তু প্রচুর চাষ হচ্ছে। আমরা কৃষকদেরকে উৎসাহিত করতেছি এবং প্রযুক্তি শেখাচ্ছি কীভাবে চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে, কীভাবে সার দিতে হবে, কীভাবে পোকামাকড় দমন করতে, এগুলো আমরা কৃষক শেখাচ্ছি। কৃষক যেহেতু লাভ দেখে এটা সম্প্রসারিত হচ্ছে আর কি। এখানকার টিলায় ছোট বড় গাছে ঝুলে আছে মালটা ফল। বাগানে বাগানে চলছে পরিচর্যার কাজ। বর্তমানে আমাদের পার্বত্য অঞ্চলে ব্যাপকভাবে ফলজ বৃক্ষের বাগান হচ্ছে, তার মধ্যে মালটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি ফল ফসল। তো মালটা তুলনামূলকভাবে আমাদের এই পার্বত্য অঞ্চলে যা আগে যে কাঠ জাতীয় গাছ, সেগুন গাছ কিংবা রাবার গাছ, এগুলোর তুলনায় খুব দ্রুত রিটার্ন দেয়। পাহাড়ের এই আবহাওয়া উঁচু নিচু এবং রোদ ছায়া এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এই ফসলের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করছে, ফলে অনেক অনেক সহজেই কৃষক এই অঞ্চলে মালটা উৎপাদন করতে পারছেন এবং সেটি বিক্রি করে যথেষ্ট লাভবান হচ্ছে তারা। পাহাড়ি হাট বাজারে মালটা আসতে শুরু করেছে। স্থানীয় বাজারে প্রতি কেজি মালটা 80 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের হাত ঘুরে খাগড়াছড়ির মালটা যায় দেশের বিভিন্ন অঞ্চলে।